किसको पता था पहलू में रखा दिल ऐसा पाजी भी होगा। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম গুণী অভিনেত্রী বিদ্যা বালান দীর্ঘ সময় ধরে যুক্ত আছেন সিনেমার সঙ্গে, পাশাপাশি মানব উন্নয়নেও রেখেছেন অগ্রণী ভূমিকা। বলিপাড়ার অন্যান্য সব অভিনেত্রীদের মতো জিরো ফিগার কিংবা ব্যবসায়িক ঘরানার সিনেমাতে কাজ করেছেন একটু কমই, আর কাজের ব্যাপারে বরাবরই খুঁতখুঁতে বলা চলে এই অভিনেত্রীকে। ২০০৫ সালে রোমান্টিক সিনেমা পরিণীতায় ললিতা চরিত্রে অভিনয় ছিল তার প্রথম হিন্দি চলচ্চিত্রে অভিনয়, এবং পরবর্তী বছর ২০০৬ সালে কমেডি ড্রামা লাগেরা হো মুন্না ভাই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা বক্স অফিসে সাফল্য অর্জন করে। বিদ্যা অভিনীত পা, ইশকিয়া, দ্য ডার্টি পিকচার, কাহানি সিনেমাগুলোয় তার অভিনয় তাকে হিন্দি সিনেমার নেতৃত্ব স্থানীয় অভিনেত্রী হিসেবে পরিণত করে। শেরনি, জলসা, শকুন্তলা দেবী, নিয়াত, এসব ছবিতে অন্য ধারার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। দীর্ঘদিন পর আবারও রোমান্টিক চরিত্রে ফিরতে চলেছেন বিদ্যা বালান। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ছবি দো অর দো প্যার। ইন্টারনেট ভি নেই হ্যায় তুমহারে কিউবা মে, কোই নেই ঢুন্ড পায়েগা মে, উইল বি লাইক লাপতা লাভার্স ইন কিউবা। 21 মার্চ বৃহস্পতিবার শীর্ষ গুহ ঠাকুরতা পরিচালিত দো অর দো প্যার ছবির টিজার মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিযালক হতে চলেছে শীর্ষ গুহ ঠাকুরতার। দো অর দো প্যার ছবিতে বিদ্যা ছাড়া আরও আছেন ইলিয়ানা ডি ক্রুজ, প্রতীক গান্ধী, সেন্থিল রামমূর্তি। রোমাঞ্চে ভরপুর এই সিনেমা। সিনেমার টিজারে দেখা গেছে বিদ্যা আর ইলিয়ানা এক রোমাঞ্চকর ভ্রমণে বের হয়েছেন, আর বিদ্যার চরিত্রটি বেশ সাহসী। সেন্থিল রামমূর্তির সঙ্গে তার অনস্ক্রিন রোমান্স এখনই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। দীর্ঘদিন পর বিদ্যাকে রোমান্টিক চরিত্রে দেখে তার অনুরাগীরা রীতিমতো উৎফুল্ল। নেট দুনিয়ায় দো অর দো পেয়ার ছবির টিজার নিয়ে আলোচনা হচ্ছে। অনেকের মতে বিদ্যার এই ছবি বক্স অফিসে ভালো সফলতা পাবে। গত বছর মুক্তি পেয়েছিল বিদ্যা অভিনীত রহস্য রোমাঞ্চধর্মী নিয়ত। এই ছবি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল, তাই এখন ভক্তরা দো অর দো পেয়ার ছবিকে ঘিরে দারুণ আশাবাদী। ছবিটি আগামী 19 এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে। মৌটুসী রহমান, সময় সংবাদ।